ক্ষুদ্র জিনিসকে বা কোনো বিষয়কে ইগনোর করা সেটি কিন্তু একেবারেই উচিত নয়। ছোট জিনিস বা ছোট বস্তুর গুরুত্ব আমাদের জীবনে অপরিসীম। যদি আমরা ছোট ছোট বিষয়বস্তুগুলিকে ইগনোর করি সেক্ষেত্রে কিন্তু একদিন তা আমাদের জীবনে প্রবল সমস্যা নিয়ে চলে আসতে পারে। নমস্কার, আমি শ্রী বিশ্বজিৎ আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোবার্তা। অ্যাস্ট্রোবার্তায় আজ যে বিষয়টি আপনাদের সামনে পরিষ্কার তুলে ধরব সেই বিষয়টি হচ্ছে হাতের রেখায় ক্ষুদ্র বা ছোট রেখার গুরুত্ব। বড় রেখা অর্থাৎ করতলের প্রধান যে রেখা, এই রেখাগুলি জেনারেল একটু বড় বড় হয়। এই রেখাগুলি একজন মানুষের জীবনে অর্থাৎ সমগ্র জীবনে কীরূপ যেতে পারে তার আভাস দেয়। কিন্তু ছোট রেখা কোন সময়ে কী ধরনের ঘটনা ঘটবে তার পুঙ্খানুপুঙ্খভাবে বিবরণ দেয়, অর্থাৎ টাইমিং অফ ইভেন্ট। সেটি আপনার কেরিয়ার বা চাকরি হতে পারে, ব্যবসা হলে কোন বয়সে হবে, কোনো ধরনের ফাঁড়া বা দুর্ঘটনা ঘটলে সেটি কোন বয়সে ঘটতে পারে, বিবাহ একটি গুরুত্বপূর্ণ বিষয়, বিবাহ আপনার কত বছর বয়সে হতে পারে, তো এই জাতীয় যে প্রশ্নগুলি অর্থাৎ কোন সময়ে ঘটনাটি ঘটবে সেটি কিন্তু বলে হাতের ক্ষুদ্র বা ছোট রেখাগুলি। তাই যে কোনো প্রেডিকশন করার পূর্বে বা যে কোনো বিচার করার পূর্বে ছোট রেখাগুলিকে কিন্তু খুব ভালোভাবে দেখা দরকার। সেক্ষেত্রেই কিন্তু ঘটনা ঘটার টাইম সেটি সঠিকভাবে বলা সম্ভবপর হবে। তাহলে আজ আমি এই খাতটির সাহায্যে ছোট রেখাগুলি কিভাবে এবং কখন কী ধরনের ফল দেয় সেটি বলার চেষ্টা করব, এবং যে চারটি ক্ষুদ্র রেখা এই খাতটিতে রয়েছে এই চারটি ক্ষুদ্র রেখা জাতককে কোন বয়সে কী ফল দেবে সেটি আলোচনা করব। আপনারা আপনাদের হাতের সাথে মিলিয়ে দেখতে থাকবেন। মূলত এই যে চারটি ক্ষুদ্র ক্ষুদ্র রেখা রয়েছে এই চারটি রেখাই কিন্তু এই ভিডিওটিতে আলোচনা হবে। সবচেয়ে প্রথমে যে রেখাটি নিয়ে আলোচনা করব সেই রেখাটি হচ্ছে এই রেখাটি, অর্থাৎ এই রেখাটি। আপনারা দেখতে পাচ্ছেন এই রেখাটি রয়েছে রাহু পর্বের মধ্যেই সীমাবদ্ধ, এবং এই রেখাটি রয়েছে আপনার আয়ু রেখার সমান্তরাল রেখা। তাহলে যে কোনো রেখার সমান্তরাল রেখা যদি থাকে তাহলে সেই রেখাটি মূল রেখার প্রোটেকশন স্বরূপ কাজ করে। তাহলে এখানে এই ক্ষুদ্র রেখা কিন্তু বৃহৎ অর্থাৎ আয়ু রেখার সাপোর্টিং রেখা হিসেবে কাজ করবে। আয়ু রেখার যে কোনো ধরনের সমস্যা থেকে এই রেখা সেভ করার চেষ্টা করবে। এই ক্ষুদ্র রেখাটিকে জ্যোতিষশাস্ত্রে বা হস্তরেখায় মার্শাল রেখার নাম দেওয়া হয়েছে, আর এটিকে দৈব রেখা বা ভাগ্যর বা ভাগ্যের সাপোর্টিং রেখা এটিও কিন্তু বলা যেতে পারে। তাহলে এটি সবচেয়ে যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে কোন বয়সে এই রেখাটি ইফেক্টিভ হবে। তাহলে আপনারা দেখলেই দেখতে পাচ্ছেন এই রেখাটির যে দৈর্ঘ্য এটি আপনাকে বুঝতে হবে। এই রেখাটির দৈর্ঘ্য অর্থাৎ স্টার্টিং পয়েন্ট হচ্ছে অ্যাপ্রক্স 17 বছর বয়স, এবং এটি শেষ হচ্ছে 33 থেকে 34 বছর বয়স। তাহলে এই 17 বছর বয়স থেকে 33-34 বছর বয়স পর্যন্ত জাতকের লাইফের উপর কোনো ধরনের সমস্যা এলে এই জাতক এই রেখার জন্য সুফল পাবে, অর্থাৎ কোনো ধরনের বড় রোগ ব্যাধি দুর্ঘটনা থেকে এই জাতককে সেভ করবে এই মার্শাল রেখা। এছাড়াও যেহেতু এটি একটি ভাগ্যের সাপোর্টিং রেখা বা দৈব রেখা বলেও ট্রিট করা হয়, সেক্ষেত্রে 17 বছর বয়স থেকে 33-34 বছর বয়স পর্যন্ত জাতকের ভাগ্যের সহায়তা প্রয়োজন হলে জাতককে কিন্তু সাপোর্ট করতে পারে। অর্থাৎ এই সময়ে কেরিয়ার ইন জেনারেল তৈরি হয়ে যায়, হয় কেরিয়ারে পদার্পণ হয় অথবা কেরিয়ারে একটা জায়গা মোটামুটি প্রতিষ্ঠা লাভ করতে পারে। তাহলে সেই ধরনের কেরিয়ারের জন্য আমাদেরকে কিন্তু বৃহস্পতিকে দেখতে হবে। খুব অল্প বয়সে কেরিয়ার দেয় বৃহস্পতি। তাহলে যদি আপনারা এই খাতটিতে বৃহস্পতির ক্ষেত্রটিকে দেখেন তাহলে বৃহস্পতির ক্ষেত্রেও কিন্তু এই ধরনের লম্বমান কিছু ছোট ছোট রেখা এটি আপনারা লক্ষ্য করতে পাচ্ছেন। তাহলে এই রেখাগুলি ইন্ডিকেট করে অল্প বয়সে জাতক কিন্তু কেরিয়ার তৈরি করতে পারবে, অর্থাৎ কোনো পেশায় নিজেকে নিয়ে যেতে পারবে। তাহলে এই বা খুব অল্প বয়সে কেরিয়ারে পদার্পণ করার সুযোগ সেটি এই জাতক পাবে এই মার্শাল রেখাটি থাকার জন্য। এবারে
এই যে বার্সাল রেখাটি থাকছে এবং বৃহস্পতির ক্ষেত্রে প্রমিনেন্ট একটি বৃহস্পতি রেখা রয়েছে, তো এটির জন্য কেরিয়ার তো তৈরি হয়ে যাবে, কিন্তু কেরিয়ারে পদমর্যাদা বা কতটা সুনাম বা কোন লেভেলে পৌঁছাতে পারবে, যশ খ্যাতি প্রতিপত্তি এটি কতটা অর্জন করতে পারবে সেটি ইন্ডিকেট করে হাতের আয়ু, মাপ করবেন রবি রেখা। তাহলে এই হচ্ছে জাতকের রবি রেখা। রবি রেখাটি কিন্তু অপেক্ষাকৃত একটু ছোট আছে, অর্থাৎ ইন জেনারেল যদি হৃদয় রেখাকে স্পর্শ করে রবি রেখা, তাহলে আমরা বলতে পারি যে জাতক অ্যাপ্রক্স 50 এজ পর্যন্ত রবির সাপোর্ট পাবে। কিন্তু এখানে যে বয়সটি অবধি রয়েছে সেটি ইন্ডিকেট করছে অ্যাপ্রক্স 40, অর্থাৎ 40 বছর বয়স পর্যন্ত রবি রেখা দেখতে পাওয়া যাচ্ছে। পরে এটি আরও বাড়তে পারে, কিন্তু আজকের তারিখে 40 বছর বয়স পর্যন্ত রবি রেখার দৈর্ঘ্য রয়েছে এটি আমরা বলতে পারি। সুতরাং বৃহস্পতির ক্ষেত্র থেকে যা ইন্ডিকেট পেলাম যে জাতক অল্প বয়সে কেরিয়ার তৈরি করবে এবং কেরিয়ার তৈরি করার ক্ষেত্রে এই মার্শাল রেখার জন্য ভাগ্যের সহায়তা সেটি জাতক পাবে। যেহেতু রবি রেখা এখানে খুব হালকা হলেও এবং ছোট হলেও আছে, তাই জাতক কিন্তু কর্মের সাকসেস বা সফলতা সেটিও কিন্তু পাবে, এবং সময়ে সময়ে যে ধরনের ডেভেলপমেন্ট আসা দরকার জাতকের কিন্তু এই রবি রেখাটি থাকার জন্য পাবে। আফটার 40 পাবে কি পাবে না সেটি কিন্তু আজকের তারিখে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, তার কারণ রবি রেখার যে স্ট্রেংথ সেটি কিন্তু অ্যাপ্রক্স 40 ইয়ার্স পর্যন্ত রয়েছে। তাহলে অল্প বয়সে কেরিয়ার তৈরি হবে এবং সেই কেরিয়ারে পদমর্যাদা বা উন্নতি সেটিও অল্প বয়সেই হবে, তার ইন্ডিকেট এই হাতটিতে রয়েছে বা এই ছোট্ট রেখাটি ইন্ডিকেট করছে। চতুর্থত যে ছোট্ট রেখাটি নিয়ে আলোচনা করব সেই রেখাটি রয়েছে আপনার চন্দ্রের ক্ষেত্রে। তাহলে এই যে এই রেখাটি রয়েছে, এই রেখাটি কিন্তু খুব ছোট রেখা, আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন এই রেখাটিও যে খুব একটা বড় হয়েছে তা কিন্তু নয়। তাহলে এই রেখাটি কম বয়সে বাইরে পড়াশোনা করেছে তার ইন্ডিকেট দিচ্ছে। এই রেখাটি যদি একটু বড় বা গভীর হতো সেক্ষেত্রে ইন্ডিকেট করত বিদেশ যেতে পারে বা নিজের দেশের মধ্যেই বিভিন্ন জায়গায় ঘোরার সুযোগ সেটি পাবে। কিন্তু এখানে যে দৈর্ঘ্য এই ভ্রমণ রেখাটি রয়েছে, এই ভ্রমণ রেখাটি কিন্তু খুব বেশি দীর্ঘ নেই, তাই এটি আপনাকে এডুকেশন পারপাস কিছু ভ্রমণ করাবে বা হতে পারে বাড়ির বাইরে এডুকেশন দেবে তার ইন্ডিকেট করছে। তাহলে ইন জেনারেল এডুকেশন অ্যাপ্রক্স 25 ইয়ার্স এজ পর্যন্ত মানুষের চলতে পারে, তারপরেও চলতে পারে সেটি ব্যতিক্রম, তবে 25 বা 26 পর্যন্তই কিন্তু এই রেখাটি আজকের তারিখে অ্যাক্টিভেট রয়েছে। তাহলে এইভাবে এই ছোটো ছোটো এবং ক্ষুদ্র রেখাগুলিকে কিন্তু দেখতে হবে, সেক্ষেত্রেই কোন বয়সে কী ঘটনা ঘটতে পারে তার পূর্বানুমান করা সম্ভবপর হয়। তাহলে এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন, আমি তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।